অরুণোদয় আঁচনিত খেলিমেলি। নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, কি খবৰ? অরুণোদয় আঁচনিত খেলিমেলি বুলি ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই নিজে প্ৰকাশ কৰিছে। তেওঁ কৈছে যে যেতিয়া ফৰ্মখন ফিল আপ কৰা হয়, বেলেগ এজন লোকে সেই ফৰ্মখন ফিল আপ কৰি দিয়াৰ ফলত কি কৰে, যোনজন লোকে সেই ফৰ্মখন ফিল আপ কৰি দিয়ে তেওঁৰ নাম্বাৰ, একাউণ্ট নাম্বাৰ সেই ফৰ্মখনত দি দিয়ে, ফলত সেই দুখীয়া লোকজনে সেই অরুণোদয় আঁচনিৰ পৰা বঞ্চিত হয়। গতিকে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাইনো কি কৈছে, মই তাৰে কিছু অংশ আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ এটা ভিডিঅ' ক্লিপৰ জৰিয়তে। আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকিব বুলি আশা কৰিলোঁ, আৰু সেই বিষয়ে কিছু কথা আপোনালোকে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কিনো ক'লে বুজি পাব। গতিকে আপোনালোকে সেই ভিডিঅ'টো চাই থাকক আৰু লাইক কমেণ্ট এটা কৰিব, লগতে যিসকলে নতুনকৈ মোৰ এই ভিডিঅ'টো চাই আছে তেওঁলোকে ছাবস্ক্ৰাইব কৰি কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিবলৈ নাপাহৰিব। অরুণোদয় আঁচনিত খেলি মেলি আছে বলে স্বীকার করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। 19,10,000 অধিক লোকে বর্তমান সময় অরুণোদয় আঁচনি পাই আছে। কি কি সমস্যা আছে অরুণোদয় আঁচনিক লৈ মুখ্যমন্ত্রীগী নিজে কৈছে আজির দিনটো ডিসির কনফারেন্সত। আর আবেদনের সময়তে খেলি মেলি করেছে একাংশ লোকে, আবেদনের সময়তে খেলি মেলি করেছে বাবে আজি বহু লোকে অরুণোদয় আঁচনিরপা বঞ্চিত হয়ে আছে। আবেদনকারীর বাইরে অন্য লোকের নম্বর অন্তর্ভুক্ত করা হয়েছে। আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথা হৈছে অন্য লোকের নম্বর অন্তর্ভুক্ত করা হয়েছে। আবেদন পত্র পূরণ করতে বহু লোকে গোপনে নিজের নম্বর দিছে, ফোন নম্বর, আর একটা নম্বরে 100খন ফর্মত অন্তর্ভুক্ত করা হয়েছে। যেটা চেক করা হয়েছিল গম পাইছে যে 100খন ফর্মত একটাই নম্বর দিয়ে আছে, কিছু মোবাইল নম্বর দিছে, কিছু 10টা ডিজিট নম্বর দিছে, আর গোপনে নিজের নম্বর অন্তর্ভুক্ত করে আসনির ধন আত্মসাতর চেষ্টা করা হয়েছে নাকি তাক একটা বৃহৎ প্রশ্ন। আর যার ফলত প্রকৃত দুখিয়া লোকে বাদ পড়ছে আসনির পৰা। এই সমস্যাসমূহ যথেষ্ট দেখা দিছে, বিসংগতি আছে, অরুণোদয় আঁচনিত খেলি মেলি আছে বলে মুখ্যমন্ত্রীগৰাকী নিজে স্বীকার করেছে। কারণ 19,00,000 অধিক লোকে, অধিক মহিলায় অরুণোদয় আঁচনির ধন লাভ করে মাহর 10 তারিখে। গতিকে বহু লোকে এতিয়া সুধে আমি অরুণোদয় আঁচনির ধন এতিয়াও লাভ করা নাই, আবেদন করার পিছতো লাভ করা নাই, কারণ কেউ একাংশই নিজের নম্বর দিয়ে, কারণ বেলেগে এপ্লাই করে দিয়ে, আবেদন পত্রখনত বেলেগে ফর্ম ফিল আপ করে দিয়ে, যার বাবে নম্বরটা নিজের দিয়ে তেনে ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। কিন্তু সিমানে নয়, দুখিয়া লোকেরপরা হয়তো যদি কিবা কারণ পিন নম্বর খুঁজি লয় তেন্তে হয়তো সেই দুখিয়া লোকগুলাকে আবেদনকারী বা হিতাধিকারীগুলাকে সেই অনুরোধে আঁচনির ধন প্রতিমাহ নাপাব পারে, তার বিপরীতে অন্য লোকের একাউন্টত ডিবিটি যোগে ধন গুছি যাব পারে। তেনে ক্ষেত্রে সাবধান হওয়া অত্যন্ত জরুরি। আর দ্বিতীয়তে, যদি আপনি নতুনক অহা অনুরোধের যে আঁচনির আবেদন আছে সেই আবেদন সমূহ পারিলে নিজে পুঙ্খানুপুঙ্খকৈ চাব, অন্য লোকে আবেদন পত্র পূরণ করে দিয়ক তার কথা নাই, কিন্তু আবেদন পত্র পূরণ করতে আপনার যাতে নিজের নম্বর হলে মুখ্যমন্ত্রীগী মন্তব্য আগবাই। এজন মানুষে অরুণোদয় ফোন নম্বর বেলেগ এজনের ফোন নম্বর দিয়ে দিছে, আর যেহেতু কলম খেলি পুরা হয়ে গেলে স্ক্যানিং হয়ে যায়, কিছু ফোন নম্বর জায়গা 10টা ডিজিট সোমাই দিছে। যেটা মানুষখানি কথা পাতো মানুষখানি উত্তর দিব নোৱাৰে। দুই নম্বর আৰু এটা সমস্যা হৈছে কি, যেহেতু বেলেগে ফিল আপ কৰি দিয়ে, ইলেকশনের সময় যেটা আমি কল সেন্টার ফোন করিল, তেতিয়া আমি দেখিলো যোনে ফিল আপ করে বহুত পলিটিক্যাল এক্টিভিটিজৰ নম্বর আছে, যে এই সেই নম্বরটো 100খন ফর্মত আছে, সেম মোবাইল নম্বর, মোর নম্বরটা সাপোজ নম্বর লাগে না, যো যাক মই ফিল আপ কৰি কৰিছো ইয়ে নম্বরটো দি দিছে, নম্বরটো লিখা লেখে প্রবলেম না, লগত দুখিয়া মানুহগৰাকী বা যদি পিনটো লৈ লৈছে তেতিয়া তো মানুহগৰাকী টকা না পায়। সো আমি অরুণোদয় থ্রির সময়ত আমি উইদাউট মানুহক সচেতন নকৰা ডিবিটিটো অকল সিঙ্গল মাইন্ডেড করলে, যে গভর্নমেন্টের ব্যুরোক্রেসির মাজত এটা আছে যে ডিবিটি করলে পয়সাটো পাই, গতিকে আমি ডিবিটি করব লাগে। সো ডিবিটি কাম সুইটারিক ইন্টারনেট বেনিফিসিয়ারি জনে নাপাব পারে যদি ব্যাংক একাউন্টর। এজন মানুহে অরুণোদয় ফোন নম্বর বেলেগ এজনের ফোন নম্বর দিয়ে দিছে, আর যেহেতু কলম খেলি পুরা হয়ে গেলে স্ক্যানিং হয়ে যায়, কিছু ফোন নম্বর জায়গা 10টা ডিজিট সোমাই দিছে, যেটা মানুষখানি কথা পাতো মানুষখানি উত্তর দিব নোৱাৰে। দুই নম্বর
আৰু এটা সমস্যা হৈছে কি, যিহেতু বেলেগে ফিল আপ কৰি দিয়ে, ইলেকশ্যনৰ সময়ত যেতিয়া আমি কল চেণ্টাৰত ফোন কৰিলো, তেতিয়া আমি দেখিলো যোনে ফিল আপ কৰে বহুত পলিটিকেল এক্টিভিটিজৰ নম্বৰ আছে, যে এই সেই নম্বৰটো 100খন ফৰ্মত আছে, সেম মোবাইল নম্বৰ। মোৰ নম্বৰটো সাপোজ নম্বৰ লাগে, যাক মই ফিল আপ কৰি দিছো, ইয়ে নম্বৰটো দি দিছে, নম্বৰটো লিখালৈকে প্ৰব্লেম নাই। লগত দুখীয়া মানুহগৰাকীৰ পৰা যদি পিনটো লৈ লৈছে, তেতিয়াহ'লে মানুহগৰাকীয়ে টকা নাপায়। সো আমি অৰুণোদয় থ্ৰীৰ সময়তো আমি উইদাউট মানুহক সচেতন নকৰাকৈ ডিবিটিটো অকল সিঙ্গল মাইন্ডেড কৰিলে, যে গভৰ্ণমেণ্টৰ ব্যুৰোক্ৰেচিৰ মাজতো এটা আহিছে যে ডিবিটি কৰিলে পইচাটো পাই, গতিকে আমি ডিবিটি কৰিব লাগে। সো ডিবিটি কাম চুইটাৰিক্স ইণ্টাৰনেট বেনিফিচিয়াৰীজনে নাপাব পাৰে, যদি বেংক একাউণ্টৰ গতিকে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সমস্যা কেইটাৰ বিষয়ে কৈছে, যদি এজন মানুহে অৰুণোদয়ৰ কাৰণে এপ্লাই কৰে, অন্য লোকে যদি আবেদন পত্ৰ পূৰণ কৰি দিয়ে, তেন্তে হয়তো সেই অন্য লোকজনৰ নম্বৰ দিব পাৰে, একাউণ্ট নম্বৰ পৰ্যন্ত দি দিব পাৰে, যাৰ বাবে যিগৰাকী আবেদনকাৰীয়ে আবেদন কৰিছিলে সেই আবেদনকাৰীয়ে সেই পইচাটো নাপাব পাৰে মাহৰ 10 তাৰিখে। গতিকে অন্য লোকৰ তাত ট্ৰান্সফাৰ হৈ যায়, ডাইৰেক্ট বেংক ট্ৰান্সফাৰৰ ক্ষেত্ৰত একপক্ষীয় হয় বিষয়টো, কাৰণ অৰুণোদয় হিতাধিকাৰে গম নাপায় যে এইটো কিহৰ পইচা সোমাইছে মোৰ একাউণ্টত, হয়তো নোসোমাবও পাৰে। আৰু বহুতে অভিযোগ উত্থাপন কৰে এপ্লাই কৰাৰ পাছতো অৰুণোদয় আঁচনিৰ ধন তেওঁলোকে লাভ কৰা নাই। ইয়াৰ সমস্যাৰাজিৰ বিষয়ে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আজি খোদ স্বীকাৰ কৰিছে যে খেলি মেলি এটা আছে, আৰু সেই খেলি মেলিকেইটা কি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সুন্দৰভাৱে আপোনালোকক বুজাই দিছে।